রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখনও দেখা মেলেনি চিরাচরিত সেই ভিড়ের। শুক্রবার ছুটির দিনের প্রথম ভাগে কুয়াশায় ঢাকা চাদরে শীতের আড়মোড়া ভেঙে তেমন একটা সমাগম হয়নি, তবে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়তে থাকে। বিক্রেতারা বলছেন, সকালের দিকে মানুষ কম থাকলেও দুপুরের পর বেড়ে যায়। মেলায় সবগুলো স্টলও এখনও পরিপূর্ণ রূপ পায়নি। যেসব স্টলের কাজ শেষ হয়েছে, সেখানে বিক্রেতারা ব্যস্ত ক্রেতাকে আকৃষ্ট করতে। এখানে সব 150 টাকা দামের প্রোডাক্ট, আমি চিন্তা করছি যে যাই, এখানে একটু রিজনেবল, সংসারে অনেক জিনিস আছে, একটু কম প্রাইসের মধ্যে যে নিয়ে নেই। আজকে ফার্স্ট আসছি, ভালোই লাগছে। দেশি এবং বিদেশি নানা ধরনের পণ্যের পসরা সাজানো হয়েছে। বিদেশি বিক্রেতারা তাদের পণ্যের বিক্রি বাড়াতে যেমন তৎপর, তেমনি দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্রেতাকে দিচ্ছে নানা ধরনের অফার। আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে যেগুলো শুধুমাত্র আমরা এক্সপোর্ট করি, বাংলাদেশে এগুলো অ্যাভেলেবল না। প্রথম 2-3 দিন না, এখন আলহামদুলিল্লাহ মেলা চলবে। এদিকে দর্শনার্থীদের অভিযোগ, মেলায় যাতায়াতের ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয়। অপরিচ্ছন্নতা অভিযোগও করলেন কেউ কেউ। এই সাইডে গাড়ি অ্যাভেলেবেল না, যদি বাস ছাড়া অন্যান্য গাড়িগুলো অ্যাভেলেবেল হইতো তাহলে মনে হয় আরো মানুষ আসতে উৎসাহিত হতো। ওয়াশরুমের যে ব্যবস্থাটা এটা ভালো, কিন্তু ক্লিন হলে আরো বেশি ভালো হতো। শুরুতে ক্রেতা ও দর্শনার্থী সমাগম কম হলেও ধীরে ধীরে মেলা চিরচেনা রূপ ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন বিক্রেতারা। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।